আসসালামু আলাইকুম। দেখুন, আরেকটি প্যাকেট ওপেন করছি। এই ফোনটি আসলে খুলনা থেকে পাঠিয়েছেন, এটি আমাদের এক পুলিশ সদস্য ভাই পাঠিয়েছেন। এই ফোনটি ওনার পোকো F2 Pro। এই ফোনটিতে সম্ভবত উনি বলেছিলেন যে প্রথমে চার্জিংয়ের প্রবলেম হয়, চার্জ হচ্ছিল না, তো চার্জিংয়ের প্রবলেমের কারণে উনি ওনার পরিচিত কোথাও দেখান এবং কি চার্জিংয়ের কাজটি করেন এবং চার্জিংয়ের লজিকটি উনি আলাদাভাবে আমাকে দিয়েছেন। তো ফোনটির কন্ডিশনটি আমি দেখব। তো ফোনটি একদমই অন হচ্ছে না এবং কি উনি আমাকে বলেছিল যে চার্জিংয়ের কাজ করতে দিয়েছিল, এরপর ফোনটি অন হচ্ছে না। তো অ্যাকচুয়ালি ফোনটিতে কী প্রবলেম হয়েছে এবং আদৌ কি চার্জিংয়ের কোনো সমস্যা রয়েছে কিনা এবং কী সমস্যা রয়েছে আমি একটু দেখার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন, ভিডিওটি পুরোপুরি দেখলে আমরা বুঝতে পারবো যে এ ধরনের ফোনে অ্যাকচুয়ালি চার্জিংয়ের সমস্যাটি কোথা থেকে হয় এবং কীভাবে সেটি সলভ করা যায়। তো আমি প্রথমে ফোনটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারির যে রেবন বা ব্যাটারি কানেক্টিভিটি সেটি কিন্তু টোটালি নেই, মানে ব্যাটারিটি খারাপ। ব্যাটারি দেখুন, ব্যাটারি রেবনই নেই, জাস্ট ব্যাটারির সার্কিটটি রিমুভ করে ফেলেছেন। সম্ভবত এটি আমাকে বলেছিলেন যে ব্যাটারিটি ম্যানেজ করতে পারেনি। আর এই কাজগুলো আমি অ্যাকচুয়ালি ব্যাটারি এগুলো রিপ্লেস করি না বা আমার কাছে নেই, ব্যাটারি ম্যানেজ করার বিষয়টি রয়েছে, দেখতে হবে। পাশাপাশি এই ফোনটিতে কোনো ধরনের হার্ডওয়্যারে কাজ হয়েছে কিনা, যেহেতু ফোনটি রানিং ছিল বাট চার্জ হচ্ছিল না, তো আমাকে দেখতে হবে যে ফোনটি অ্যাকচুয়ালি রানিং রয়েছে কিনা এবং কি পাওয়ার সাপ্লাই রিডিংটি কেমন রয়েছে। ডিটেলসটি একটু দেখে তারপর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে ফোনটিতে আসলে কী করতে হবে। তো একটি ফোনের যখন পোকো F2 Pro ফোনগুলো ইতিপূর্বে আমি কাজ করেছি বেশ কয়েকটি ফোনে, দেখেছেন যে ব্ল্যাক ডিসপ্লে হয়ে যায় এবং ডিসপ্লেতে কোনো লাইট আসে না, লেখা আসে না, পাশাপাশি ডেড হয়ে যায় এই ফোনগুলো। তো আমি দেখতে পাচ্ছি এটি শর্ট দেখাচ্ছে। তো আমি উভয় দিকে ট্রাই করলাম, এটি আসলে শর্ট দেখাচ্ছে ফোনটি। তো এ ধরনের শর্ট প্রবলেম কোথা থেকে আসছে এবং কি মাদারবোর্ডে কোনো শর্ট রয়েছে কি না সেটি আমাকে দেখতে হবে। তো আমি প্রথমে বোর্ডের যে স্ক্রুটি রয়েছে তো সেই স্ক্রুটি আমি রিমুভ করে নিলাম এবং কি পুরো পিসিবি বোর্ডটি আমি ডিসপ্লে প্যানেল থেকে আলাদা করে নিব। এরপর দেখব আসলে এই বোর্ডটিতে কি ধরনের কাজ হয়েছে বা আদৌ কাজ হয়েছে কি না। ও, এখানে আমি আসলে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই, চলুন। এটির পুরো মাদারবোর্ডটিতেই মানে পাওয়ার সেক্টর এবং যে সিপিইউ রয়েছে, প্রসেসর, র্যাম, তো এগুলোতে অলরেডি কাজ করা হয়েছে, এটিকে রিভলভ করা হয়েছে এবং চার্জিংয়ের বেশ কিছু কম্পোনেন্টস আমার মনে হচ্ছে এখানে মিসিং রয়েছে এবং একটি জাম্পার করে উনি ট্রাই করেছে। তো সব মিলিয়ে এই ফোনটিতে যথেষ্ট পরিমাণ উনি ট্রাই করেছেন, যিনি প্রবলেমটি ফিক্স করার চেষ্টা করেছিলেন। তো এই ফোনটির চার্জিংয়ের যে আইসিটি, অ্যাকচুয়ালি চার্জিংয়ের আইসিটিতে কোনো ধরনের কাজই করা হয়নি। তো এই যে সাদা আইসিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পাওয়ার ম্যানেজমেন্ট, পাশাপাশি এটি চার্জিংয়েরও কাজ করছে এবং কি এর পাশের কালো আইসিটি, এটি কিন্তু চার্জিংয়ের। তো বেশ কিছু কম্পোনেন্টস মিসিং থাকার কারণে, পাশাপাশি এটি র্যাম সিপিইউ রিভলিং করা হয়েছে। তো ইন ডিটেলসে আসলে যিনি কাজ করেছেন উনি জানেন, যেহেতু আমার কাছে এটি কমপ্লেইন এসেছে যে এটি চার্জিংয়ের প্রবলেম ছিল। চার্জিংয়ের কাজ করতে গেলে আমাকে প্রয়োজন প্রথমে একটি এটির জন্য যে ব্যাটারিটি লাগবে, অ্যাকুরেট এটার যে মডেল সেই মডেলে একটি ব্যাটারি ম্যানেজ করতে হবে, বাট আমার কাছে কোনো ব্যাটারি নেই, আমি যেহেতু ব্যাটারি সেল করি না। পাশাপাশি এটির মিসিং যে কম্পোনেন্টসগুলো সেগুলো কিন্তু লাগিয়ে নিতে হবে। আর যেহেতু র্যাম প্রসেসর অলরেডি কাজ করা হয়েছে, র্যাম প্রসেসরটি ঠিক রয়েছে কি না সেই বিষয়টিও কিন্তু দেখার বিষয়। তো আমি যেহেতু শর্ট দেখলাম, ডিসি পাওয়ার সাপ্লাই শর্ট দেখতে পেলাম, তো এই বিষয়টি কনফার্ম হতে হবে। তো অ্যাকচুয়ালি শর্ট কীভাবে হলো, কোথা থেকে হলো, তো আমি আরেকবার ডিসি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব যে এটিতে কোনো শর্ট দেখায় কি না। কিন্তু টোটালি আমি শর্ট দেখতে পাচ্ছি না, এটিতে কোনো শর্ট নেই। তো এখানে যিনি কাজ করেছেন ইতিপূর্বে, তো উনি আসলে কি কি কাজ করেছেন টোটাল ইন ডিটেলস মানে জানা প্রয়োজন, কেন কিভাবে
এই কাজগুলো হলো, লাস্ট কন্ডিশন কি। তো এখানে আমি রিডিং দেখতে পাচ্ছি 20, 22, 25, এরকম রিডিং আছে। এটা হতে পারে যে ব্যাটারি লাগালে ফোনটি অনও কিন্তু হতে পারে, যেহেতু আমার কাছে ব্যাটারি নেই আর এই ফোনটিতে যথেষ্ট পরিমাণ কাজও করা হয়েছে। তো সেহেতু আমি এই ফোনটিতে বাড়তি আর কোনো কাজ করব না। তো আমি একটা জিনিস করব, সেটি হচ্ছে যে এটির উপরে একটি পেপার লাগিয়ে দিব, কারণ যেন এই শর্টটি পুনরায় ফিরে না আসে বা এটি শর্ট না হয়। কারণ যে নিচে যে মেটালিক বডি রয়েছে সেটিতে কোনো ক্যাপাসিটার বা কোনো লাইন যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটি খারাপ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটি লক্ষ্য রেখে আমি এটিকে কভার করে দিলাম, এবং কি এটি আমি এখন মাদারবোর্ডে ইনস্টল করে দেখব যে আমার মাদারবোর্ডটি এখন শর্ট দেখায় কি না। তো আসলে একটি ফোনের কাজ করতে গেলে আমাদের অনেক বিষয় লক্ষ্য রেখে কাজ করা প্রয়োজন, কারণ অনেক সময় আমরা বিভিন্ন স্টিলের শেল বা অনেক কিছু কভার রিমুভ করে ফেলি, এরপর সেই লাইনগুলো গিয়ে কোথাও শর্ট হয় কি না এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য করি না, যে কারণে অনেক সময় দেখা যায় যে একটি মাদারবোর্ড শর্ট হয়ে যায় এবং পরবর্তীতে সেই শর্ট হওয়ার কারণে বড় ধরনের সমস্যা কিন্তু বিভিন্ন আইসিতে আপনার হয়ে যেতে পারে। তো আমি রেবনগুলো সম্পূর্ণ লাগিয়ে নেব, এরপর আমি চেক করব যে আসলে ফোনটি কী ধরনের প্রবলেম এবং কি রান হয় কি না বা পাওয়ার সাপ্লাই রিডিংটি কেমন আসে। তো আমার সম্পূর্ণ কেবলগুলো এবং সব ঠিকঠাক মতো লাগিয়ে তারপর ডিসি পাওয়ার সাপ্লাই আমাকে চেক করতে হবে যে ফোনটি রিডিংটি এখন কেমন আসে। আর চার্জিংয়ে যেহেতু কোনো ধরনের রেসপন্স নেই, তো আমি আবারও দেখতে পাচ্ছি যে এটি পাওয়ার সাপ্লাই লাগানোর সঙ্গে সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে, এবং কি এই রেবনটি খুলে দিলে শর্ট হচ্ছে না, রেবনটি কানেক্ট করলে শর্ট হয়ে যাচ্ছে। তো নিচের যে লজিক সাইডটি শর্ট থাকতে পারে, কিন্তু এই লজিক ছাড়াও ফোনটি অন হবে। তো তারপরে যেহেতু অন হচ্ছে না এবং ব্যাটারিটিও নেই, তো সব মিলিয়ে এই ফোনটি যিনি এর আগে কাজ করেছেন উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, প্রসেসর রিবলিং করেছেন, চার্জিং সেক্টরে বেশ কিছু কম্পোনেন্টস মিসিং থাকার কারণে, পাশাপাশি আমার মনে হচ্ছে যে এটির লজিকটি উনি লাগিয়ে দেখেছেন, যেহেতু নতুন একটি লজিক অ্যারেঞ্জ করে দিয়েছেন। সব মিলিয়ে এটি একটি নতুন ব্যাটারি লাগিয়ে আগে দেখতে হবে পাওয়ার আসে কি না, এরপর লজিকের বা চার্জিংয়ের কাজ করতে হবে। আসলে আমরা যখন একটি কাজ করি তখন আমাদের উচিত হলো স্পেসিফিক যে প্রবলেমটি, সেই প্রবলেমটির উপরে কাজ করা, এবং কি সেই প্রবলেমটি সলভ না হওয়া পর্যন্ত আমরা অন্য কোথাও আগে কোনো কাজ করব না। তো এই ফোনটির যেহেতু চার্জিং ইস্যু বলে আর কি আমাকে দিয়েছিলেন, আমি যেহেতু দেখতে পাচ্ছি এটির ব্যাপক কাজ করা হয়েছে, তো এই ফোনটিতে ডিটেলস আমি যেহেতু আর জানি না আমি এটিকে আপাতত রেখে দিব। আমার মনে হচ্ছে যে এই ফোনটি সামনে কাজ করার আগে এটির বিষয়ে আরও অনেক তথ্যপাত্র জানা প্রয়োজন। তো আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।